নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানি। বন্ধুরা, ইটস ঈশানির খড়গপুর পুজো পরিক্রমার লাস্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক সুস্বাগতম, শুভ শারদীয়া শুভেচ্ছা। যদিও আজকে বিজয়া হয়ে গেল, আমি এই ব্লগটা একটু লেট আপলোড দিচ্ছি, খুব লেট যদিও না। তো চলো আজকে চলে যাওয়া যাক। এই দেখো, আবার থেকে সুচেতা সুজাতা এসে গেছে, আর এরপর আমরা আজকে আমাদের খড়গপুর পরিক্রমাটা যেটুকু বাকি ছিল সেটুকু করে আমরা শেষ করছি। তাহলে চলো চলে যাওয়া যাক, আর আজকের আমরা আমাদের এই পরিক্রমা শুরু করছি সংঘশ্রী দিয়ে। আর বন্ধুরা, আমি কিন্তু এর আগেও আমার চ্যানেলে সংঘশ্রীর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যখন এখানে প্যান্ডেল মেকিং চলছিল। আর এবছরকার সংঘশ্রীর থিম হলো আর নয় কাল নয়। বন্ধুরা, এখানে কিন্তু অনেক এরকম থিম ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেগুলো আজকেও আমাদের সমাজকে একটা অন্ধকার দিক দিয়ে ঘিরে রেখেছে, যেরকম ভ্রূণ হত্যা, যেরকম চাইল্ড লেবার, শিশু শ্রম, এছাড়াও আরও অনেক কিছু, এগুলো কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং এ সবের বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘশ্রী এবছর তাদের থিম আর নয় কাল নয়কে আমাদের সবার সামনে ফুটিয়ে তুলেছে। আর এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেলকে ভিতরকার সজ্জা, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এখানে কিন্তু মায়ের মুখটা নীল হলুদ এই দুটো রঙের মধ্যে দিয়েই তুলে ধরা হয়েছে, এবং প্যান্ডেলের ভিতরকার কাজগুলো কিন্তু এই আলো আঁধারি পরিবেশে দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি অবশ্যই বলে রাখি, এই সংঘশ্রী প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই এমন কিছু করে যেটা এটাকে অন্য সবার থেকে আলাদা করে। তোমরা যে সিলিংয়ে লাইটগুলো দেখছো, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই লাইটগুলো কিন্তু বাঁশের মধ্যে দিয়ে আসছে। মানে ভাবো, বাঁশটাকে এরকম করে কেটে সেটার মধ্যে দিয়ে কিন্তু এখানে লাইটগুলো ফিট করা হয়েছে। দেখো, একদম অন্যরকম, কিন্তু খুব ভালো করে না দেখলে কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হতে পারে। আর দেখো, এখানে কিন্তু দেয়ালেও খুব সুন্দর সজ্জা রয়েছে। আর এবার তোমরা এক ঝলকে দেখে নাও যে সংঘশ্রীর ঝুলিতে কী কী সম্মান রয়েছে। শারদ শ্রী সম্মান, এই দেখো এখানে কিন্তু সমস্ত রয়েছে, সত্যি দেখেও খুব গর্ব লাগে। আর এই যে, এটা হলো সংঘশ্রীর এই বছরকার দেবী প্রতিমা, দেখো দেবী একেবারে অন্যরূপে সজ্জিত, খুব সুন্দর। তাহলে বন্ধুরা, সংঘশ্রীর পর স্পেন্সার হয়ে বাকলি ফুয়েলস হয়ে দেখো আলোকসজ্জায় দেখতে কি সুন্দর লাগছে এখানে পেট্রোল পাম্পটা। এই সবের পর আমরা একেবারে সোজা এগিয়ে চললাম বারবেটিয়ার দিকে, দেখতে বানেশ্বর যুব সংগঠনের এই বছরকার উদ্যোগ। তাহলে বন্ধুরা, বানেশ্বর যুব সংঘর এই বছরকার যেটা নিবেদন সেটা ছিল একটা মনেস্ট্রি থিম, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে চারদিকে ড্র্যাগনগুলো আছে, এগুলো কিন্তু মনেস্ট্রিতেই দেখতে পাওয়া যায়। আর এই দেখো, সামনে একটা খুব সুন্দর ফাউন্টেন ছিল, যদিও এই সময় ফাউন্টেনটা মনে হয় বন্ধ রাখা হয়েছিল, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। যদিও ফাউন্টেনটা চললে দেখতে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো। আমরা এখান থেকে একটু এগিয়ে গেলাম, এবং বন্ধুরা, আমরা যেহেতু একটু রাত করেই ঘুরতে বেরোই, তখন কিন্তু আজকের দিনেও মোটামুটি ভাবিনি যে এই জায়গাটায় এতটা ভিড় থাকবে। মোটামুটি কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকায় ভিড়টা একটু কম লাগলেও ভালোই ভিড় ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখে নাও, এখানে কিন্তু বুদ্ধদেবের একটা স্ট্যাচু রয়েছে, যেটা কি মনেশ্রীতে অবশ্যই থাকে। সামনে একটা দেখো ড্র্যাগন আছে এখানে, চাইনিজ মিথোলজিতে যেটার একটা অনেক বড় মাহাত্ম রয়েছে। আর এটা হচ্ছে এখানকার প্যান্ডেলটা, খুব সুন্দর। এটা হচ্ছে এখানকার প্যান্ডেলের সিলিং, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখে নাও, এরপর আমরা প্যান্ডেলের একেবারে ভিতরে এসে গেছি, এটা হচ্ছে এখানকার দেবী প্রতিমা, যেটা আমার খুব সুন্দর লাগলো। আর এই দেখো, দেয়ালে কিন্তু এই ধরনের সজ্জাটা ছিল। তো যাই হোক বন্ধুরা, এই প্যান্ডেলটা কিন্তু তোমরা সবাই যদি না দেখে থাকো অবশ্যই দেখো, আর যদি এবছর না আসতে পারো নেক্সট ইয়ার থেকে কিন্তু বারবেটিয়াতে অবশ্যই এসো, কারণ এই বারবেটিয়া বানেশ্বর যুব সংঘ প্রত্যেক বছরই কিন্তু একটার থেকে একটু আপগ্রেড করে অন্য কোনো একটা থিম নিয়ে আসে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। আচ্ছা বন্ধুরা, যেটা আমি তোমাদের সবাইকে বলতে চাই, এর আগে আমি আমার কিন্তু খড়গপুর পুজো পরিক্রমার দুটো পার্ট এবং মেদিনীপুর পুজো পরিক্রমার পুরোটা, যেটা আমি আমার দুটো ব্লগে ভাগ ভাগ করে দিয়েছি, সবগুলো আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি ওয়ান বাই ওয়ান, তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে ফেলো। তাহলে বন্ধুরা, এরপর আমরা যেখানে এসে গেছি এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী বুলবুলচটির সার্বজনীন শারদোৎসব কমিটির এই বছরকার নিবেদন। সত্যি বলতে বন্ধুরা, এখানে কিন্তু আমরা আগে কোনোদিন আসেনি, আর এই সমগ্র পুজোটা কিন্তু সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত। ভেবেও অবাক লাগে
যে এই বুলবুল চটিতে যে এত সুন্দর একটা প্যান্ডেল হয়, আমি কিন্তু এর আগে এখানে কোনো দিন আসিনি। আসলে এটা যেহেতু একটু ভিতর দিকে পড়ে, এখানে কিন্তু আসা হয় না। প্রত্যেকবার আমরা অভিযাত্রী হয়ে সোজা একেবারে বারবেটিয়ায় চলে যাই, কিন্তু ভিতরে যে একটা এত সুন্দর প্যান্ডেল হয় এটা কিন্তু জানাই নেই। আগের দিন যখন ভাণ্ডারির শোরুমের পাশ দিয়ে আসছিলাম, তখনই কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়েছিল। তৃতীয়ার দিন যেদিন আমি ওইখানে গেছিলাম বসুন্ধরা পার্কের ওই ভিডিওটা করতে, তো যাই হোক বন্ধুরা, সেদিনই দেখে গেছিলাম, থিমটা ভালো লেগেছিল, ভেবেছিলাম আসবো। আর যেমন ভাবা তেমন কাজ, আজকে এখানে এসে গেছি। আর এখানে এসে দেখলাম এই পুজোটা কিন্তু দীর্ঘ 54 বছর ধরে হয়ে আসছে। আর বন্ধুরা, এখানে কিন্তু কোনো স্টেজ না, এখানে কিন্তু মন্দির আছে, একেবারে মার্বেল পাথর বসানো মন্দির, যেখানে কিন্তু দেবী প্রতিমা খুব সুন্দরভাবে বিরাজমান। আর এখানে কিন্তু গেটটা এই সময় আটকে রাখা হয়েছিল, আমরা যখন গেছিলাম তখন বেশ রাত হয়ে গেছে, প্রায় তখন রাত্রি 1:30-2 বাজে। এই দেখো ভিতরে কিন্তু একজন আবার এখানে ঘুমোচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো, একটা স্নিগ্ধ পরিবেশ। আশা করি যখন এখানে অন্য সময় প্যান্ডেল থাকবে না, এখানে আমি অবশ্যই এসে দেখব যে অন্য সময় এখানে কি হচ্ছে। তো যাই হোক, এই দেখো ও আবার এখানে উপরে উঠে এখানে বসে গেছে সোফাতে, কারণ আমি যতক্ষণে ব্লগ শ্যুট করছি বললো আমি একটু অতক্ষণে বসে নিই। তো চলো বন্ধুরা, এরপর আমরা ডিরেক্ট এখান থেকে যাচ্ছি অভিযাত্রীর দিকে, যেটা হচ্ছে প্রতি বছরকার সবার জানার একটা মূল বিষয়। সত্যি বলতে বন্ধুরা, অভিযাত্রী আমাদের খড়গপুরের এমন একটা প্যান্ডেল যেখানে প্রত্যেক বছর কি হবে এটা কিন্তু জানার আগ্রহ সবার মধ্যে খুব বেশিভাবে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো প্যান্ডেলের সামনেই একটা বিশালকায় প্যাঁচা ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো প্যান্ডেলের একেবারে উপরে কিন্তু মহাদেব বিরাজমান ছিল, যেটা কিন্তু কেউ যদি খুব ভালো করে না দেখে সে কিন্তু বুঝতে পারবে না। আর এই চলো এবার আমরা প্যান্ডেলের ভিতরের দিকে চলে যাই। দেখো একটা নীলচে আভায় মোড়া পুরো প্যান্ডেলটা। আর এখানে যেই সমস্তগুলো ইউজ করা হয়েছিল, মানে যেই মেটেরিয়ালগুলো এখানে ঝুলছে, যেগুলো ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু সমস্ত হচ্ছে ফেস টিস্যু। হ্যাঁ বন্ধুরা, দেখতে অন্য কিছু মনে হলো, আমি কিন্তু ভালো করে দেখলাম এগুলো কিন্তু ছিল ফেস টিস্যু। মানে ভাবা যায় ফেস টিস্যু দিয়েও কিন্তু কত সুন্দর করে প্যান্ডেলটা এরা গড়ে তুলেছে। তো যাই হোক বন্ধুরা, এরপর তোমরা সিলিংয়ে আরেকটা খুব ভালো জিনিস দেখতে পাবে। আর সাইডেও দেখো এখানে কত এঞ্জেলস রয়েছে, মানে পরিদের এখানে ছবি দেওয়া রয়েছে, মানে প্রতিকৃতি রয়েছে। আর এই দেখো সিলিংয়ে কিন্তু আরেকটা এঞ্জেল রয়েছে, যেটা কিন্তু একেবারে গোলাপি আর নীলচে আভায় একটা মোড়া ছিল, দেখতে জিনিসটা খুব ভালো লাগছিল। তাহলে এরপর চলো দেখে নেওয়া যাক এখানে দেবী প্রতিমা কীরকম হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে এখানকার এই বছরকার দেবী প্রতিমা, যেটার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখেই প্যান্ডেলটা তৈরি হয়েছিল, মানে সবের মধ্যেই একটা কিন্তু নীলচে ভাব ছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা খড়গপুরে বা মেদিনীপুরে থাকো, তারা কে কে অভিযাত্রীর প্যান্ডেল দেখতে এসেছো, আর যদি না এসে থাকো তাহলে কিন্তু আসতে পারো, এখনও সময় আছে, কারণ বড় বড় প্যান্ডেলগুলো কিন্তু কিছুদিন থাকে। তো যাই হোক, এরপর প্যান্ডেল থেকে বেরিয়ে আমাদের সবারই একটু তন্দ্রাভাব লেগে গেছিলো, যেহেতু কন্টিনিউ 3 দিন আমরা রাত জেগে জেগে ঠাকুর দেখছি, একেবারে সেই রাত্রি 11টা থেকে ভোর একেবারে 4:30-4:45। তাই সবাই মিলে ঠিক করলাম প্রথমে একটু লেমন টি খেয়ে নিই। এর আগের দিন কিন্তু রবীন্দ্রনগরে খেয়েছিলাম, আর তার আগের দিন সেই মথুরাঘাটিতে। তো আজকে আমরা অভিযাত্রীতে একটু প্রথমে চা খেয়ে নিচ্ছি। এই চা খেয়ে নেওয়ার পরে কিন্তু আরও প্রায় 2.5 ঘন্টা আমরা ঘুরে বেড়াবো। সুচেতাকে বললাম, কি রে চাটা কেমন হয়েছে, বললো একেবারে দারুণ হয়েছে। তো যাই হোক, এরপর আমি বললাম আমাকেও একটু ব্লগে নাও, তোমাদের সবার এত ভিডিও করছি, আমার দর্শক বন্ধুরা আমাকেও একটু দেখুক যে আমি কিরকম একটু স্টাইল মারছি, আর কি বলবো বলো। তো যাই হোক বন্ধুরা, এখানে চাটা খেয়ে তন্দ্রাভাবটা একদম কেটে গিয়েছিলো। আর এরপর আমরা যেখানে আসছি সেখানেও কিন্তু আগে কোনো দিন আসিনি, শ্রী শ্রী শিব দুর্গা মন্দির কমিটি। আর এই প্যান্ডেলটা কিন্তু হয়েছিল ওয়ার্ড নম্বর 28 ঝাপেটাপুর খড়গপুর, শ্রী শ্রী শিব দুর্গা মন্দির কমিটি। বন্ধুরা দেখো এই প্যান্ডেলটা কিন্তু একদম রাস্তার উপরে, মানে তোমরা যদি অভিযাত্রীর প্যান্ডেলটা হয়ে একদম সরাসরি তোমরা স্টেট হসপিটালের দিকে আসো, তাহলে কিন্তু তোমরা তোমাদের রাস্তার বাঁ হাতে এই প্যান্ডেলটা দেখতে পাবে। বাইরে কিন্তু একদম রাজস্থানী ঘরানার একটা ছাপ ছিল, মানে চারদিকে একদম পুতুল ছিল, নানা রকমের পুতুল, জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর প্যান্ডেলের সামনেই দেখলে তো কি সুন্দর বিশাল বড় একটা পুতুল, এই দেখো চারদিকে একদম সুন্দর সুন্দর কিউট কিউট ছেলে মেয়ে বাচ্চা এরকম পুতুলগুলো ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল, মনে হচ্ছিল আবার থেকে যেন সেই আমাদের ছোটবেলাটা ফিরে এসেছে যখন আমরা পুতুল নিয়ে খেলতাম। আর এই দেখো প্রতিমাটা কি সুন্দর। সত্যি বলতে বন্ধুরা, আমরা কিন্তু এই প্যান্ডেলগুলো অনেক সময় এড়িয়ে যাই, আমরা ভাবি যে বড় প্যান্ডেলেই যাবো,
ছোটোগুলোতে ঢোকার কী দরকার, কিন্তু এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এখানে না ঢুকলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে রাস্তার ওপরে এত সুন্দর একটা প্যান্ডেল আর এত সুন্দর একটা প্রতিমা। তাহলে যাই হোক বন্ধুরা, এরপর এই প্যান্ডেলটা দেখে নেওয়ার পর আমরা আবারও উঠে পড়েছি আমাদের আইআইটি ফ্লাইওভারে, মানে কেশিয়াড়ি ব্রিজে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা এখান থেকে একেবারে সোজা চলে যাচ্ছি তালবাগিচার রথতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে রথতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারে আমাদের জন্য এমন কী চমক নিয়ে অপেক্ষা করে রয়েছে। বন্ধুরা, এই প্যান্ডেলের নিয়ে আমি কিন্তু একটা কথা একদম গর্বের সঙ্গে বলতে চাই। এই প্যান্ডেলে কিন্তু এমন একজন বিশিষ্ট মানুষকে ট্রিবিউট দেওয়া হয়েছে যাকে ছাড়া কিন্তু হয়তো বাংলা চলচ্চিত্র একেবারে ইনকমপ্লিট, অসম্পূর্ণ। দেখো, তোমরা আশা করি বুঝেই গেছো, মহারাজা তোমারে প্রণাম। তোমরা বুঝতেই পারছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, বাঙালি প্রথম অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়, যাকে ছাড়া কিন্তু বাংলা চলচ্চিত্রের কথা আমরা ভাবতেই পারি না। এখানে কিন্তু তারই কিছু অনবদ্য সৃষ্টি, যেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত দেখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি, সেই সবই কিন্তু এবছর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এখানে তুলে ধরেছিল। এই দেখো, সত্যি বলতে কি এত সুন্দর এখানে মিউজিক হচ্ছিল, আমি যদি সেটা এখানে তুলে ধরতে পারতাম খুব ভালো হতো। কিন্তু যাই হোক, কিছু বিধিনিষেধের কারণে সেটা না পারলেও আমি যেটুকু পাচ্ছি বলছি। দেখো এই সিনটা দেখে কি মনে হচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা একেবারে ঠিকই ধরেছেন, ইনি তো সেই আইকনিক ক্যারেক্টার, সেই ভূতের রাজা যে গুপি গাইনার ভাগা ভাইনকে বর দিয়েছিল। কী বর দিয়েছিল সেটা আশা করি আর আপনাদেরকে বলতে হবে না। তাহলে চলুন চলে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক ভিতরে আর কী রয়েছে। আর এই দেখুন, এই হলো আমাদের ছোটোবেলাকার ভালোবাসার সেই দুটো চরিত্র, গুপি গাইন এবং বাঘা বাইন, যাদেরকে ভূতের রাজা বর দিয়েছিল। আর এই হচ্ছে সেই জুতো যেটা পরে তারা যেখানে খুশি সেখানে কিন্তু চলে যেতে পারতো। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, তাই না? আর এই দেখুন, এটা বলুন তো কি সেই হীরক রাজার দরবার, যেখানে হীরক রাজা বসে বসে তার সমস্ত বিচার শোনাত। আর বন্ধুরা, এই হলো সেই স্বৈরাচারী হীরক রাজা, যে তার নানা রকম স্বৈরাচারী কার্যকলাপের মাধ্যমে আমাদের ছোটোবেলাটাকে কিন্তু একেবারে জমজমাট করে রেখেছিল। সত্যি বলতে এটা দেখেই সেই হীরক রাজার দেশে সিনেমাটার কথা কিন্তু একেবারে মনে পড়ে গেল। আর বন্ধুরা, এই দেখো, এরপর আমরা যেখানে যাবো এটার কথা মনে পড়ছে তো? সেই আইকনিক সিন, তুমি যে ঘরে কেতা জানতো, মনে পড়েছে? সেই যে বাঘমামা, আর সেই বাঘমামার একেবারে নিষ্পলক দৃষ্টিতে গুপি গাইনার বাঘা বাইনের দিকে তাকিয়ে থাকা আর তাদের সেই ভাবব্যক্তি, সত্যি বলতে এক নিমেষে কিন্তু যেন পুরো হীরক রাজার দেশের সমস্ত ক্যারেক্টারগুলো চোখের সামনে একেবারে ফুটে উঠছিল। আর বন্ধুরা, এটা মনে পড়েছে তো কোন কক্ষ? এটাই হচ্ছে সেই হীরক রাজার বিখ্যাত মগজ ধোলাই কক্ষ, যেখানে কিন্তু সবার মগজ ধোলাই করা হতো। তো যাই হোক বন্ধুরা, অনেক নস্টালজিয়া মনে নিয়ে অনেক কিছু চোখের সামনে আবার থেকে ভেসে উঠল। আর এরপর আমরা কিন্তু মেন প্যান্ডেলের প্রাঙ্গণে গিয়ে হাজির হলাম। আর দেখো, সামনে যে একটা বিশাল মূর্তি দেখতে পাচ্ছ মনে পড়ছে? সেই হীরক রাজার, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই দেখো সেই সিনটা, সত্যি বলতে যে কী ভালো লাগছে, মনে হচ্ছিল ঘরে গিয়ে যেন হীরক রাজার দেশের সিনেমাটা আবার দেখি। আর এই দেখো, এখানে কিন্তু পরিচালককে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। ক্যামেরার ওপার থেকে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু প্রথম বাঙালি অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়, যার জন্যই কিন্তু আমাদের ছেলেবেলাটা, এমনকি এখনকারও যারা জেনারেশন তাদেরও কিন্তু ছেলেবেলাটা এতটা সুন্দর হয়ে রয়েছে। মাঝে মাঝে ভাবি যে প্রত্যেক বছর যে প্যান্ডেল কমিটিগুলো এত সুন্দর সুন্দর থিম করে, কিন্তু পরের বছর কী করবে, সবই তো শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময় সব কিছুকে তাক লাগিয়ে তারা এমন কিছু একটা থিম নিয়ে আসে যেটা হয়তো আমাদের ভাবনার বাইরে থাকে। আর বাঙালি হিসাবে আমরা গর্বিত যে এবছর তালবাগিচা রথতলা কমিটি এরকম সুন্দর একটা থিম নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, প্রতিমাটাও আমরা দেখলাম, যেটা খুব সুন্দর ছিল। এরপর এখানে বাইরে বেরিয়ে আমাদের সবার একটু খিদে পেয়ে গিয়েছিলো। সত্যি বলতে আমার অত খিদে পায়নি, কিন্তু সুজয়দা আর আমার কর্তামশায়ের খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটা রোলের দোকানের সামনে এলাম। আর সুচেতার আমি ঠিক করলাম যে একটাই রোল নিয়ে নিই, দুজনে হাফ হাফ করে খেয়ে নেব, কারণ আমাদের আবার অতটাও খিদে টিদে পায়নি। কিন্তু রোলের এত সুন্দর গন্ধ যে নিজেদেরকে আটকাতেও পারছিলাম না। যতই হোক, একটা দোকানের রোলের ব্যাপারটাই আলাদা, আর পুজোর সময় একটু রোল না খেলে কি মনে হয় যে দুর্গাপুজো পরিক্রমা করছি?
আর এই দেখো, এখানে কিন্তু ওদের রোল এসে গেছে সুজয়দা, আর ও অলরেডি রোলটা খাওয়াও কিন্তু স্টার্ট করে দিয়েছে। আর সুচেতা আর আমি একটু ওয়েট করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার আমার রোলটা এসে গেছে, চলো একটু টুক করে রোলটা খেয়ে নিই। এটা হচ্ছে আমার মিনি রোল, মিনি রোল। তাতে আমি একটু ডিপ করে ছাড়ছি। বাইরে থেকে খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু পুরো দিনে বাইরে একটু যদি একটু না খাই পুরোটা পুরো ইনকমপ্লিট, তাই একটু মিনি রোল খাচ্ছি। তোমরাও খাও, জানাও খেয়ে কেমন এনজয় করছো। চলো বন্ধুরা, এরপর কিন্তু আমরা একেবারে সোজা এখান থেকে চলে এলাম নেতাজি ব্যায়ামাগারে। এই নেতাজি ব্যায়ামাগারে, এই দেখো, এখানে মনে হচ্ছে যেন আমরা কাঁটাতার পেরিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকছি। একটু শর্টকাট নেবার চক্করে আমরা কিন্তু বেশি ঘুরিনি, আমরা এখান দিয়ে একেবারে বাঁশের নিচ দিয়ে কোনো রকমে যেন কাঁটাতার পেরিয়ে প্যান্ডেলে ঢুকলাম, আর কি বলবো। তো বন্ধুরা, এবছরকার নেতাজি ব্যায়ামাগারের যেটা থিম, সেটা কিন্তু বাচ্চাদের বা বড়দের সবারই একটা খুব প্রিয় সিনেমার থিম, সেটা কিন্তু আর কিছুই না, সেটা হলো জুম্যানজি। হ্যাঁ বন্ধুরা, এবছরকার এখানকার থিম কিন্তু জুম্যানজি। আমাদের মধ্যে এমন হয়তো খুব হাতে গোনা কম লোকই পাওয়া যাবে যারা এই সিনেমাটা কিন্তু দেখেনি। সত্যি বলতে, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় সিনেমা দেখতে ভালোবাসে তাদের কিন্তু সবারই এই সিনেমাটা একেবারে টপ ফেভারিট লিস্টে থাকবেই। তো যাই হোক বন্ধুরা, এরপর এই দেখো আমরা ভিতরে এসে গেছি, আর কি মনে হচ্ছে না যে আমরা একেবারে জুম্যানজি ওয়ার্ল্ডে এসে গেছি? একেবারেই তাই না? এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এই সিনেমাটা পুরো চোখের সামনেই এরপর একেবারে হয়ে যাবে। একেবারে পশু টশু নিয়ে, প্রাণীদের নিয়ে যেভাবে সিনেমাটা আমরা টিভির পর্দায় দেখেছি, সত্যি বলতে মনে হচ্ছিল যেন ওরকমই কোনো সিনেমার একটা এখানে শুটিং শুরু হবে। একটা বাচ্চা আবার এই যে সাইডে ডাইসগুলো রাখা, সেগুলোকে আবার হাত দিয়ে নাড়িয়ে দেখছিল, বলছিল এটা তো সত্যিকারের ডাইস নয়, সত্যি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে কিন্তু একেবারে বড় বড় করে লেখাই ছিল যে জুম্যানজি। আর বন্ধুরা, জুম্যানজি কিন্তু যতগুলো সিরিজ বেরোচ্ছে সিনেমাটা কিন্তু আরও বেশি আপডেট হচ্ছে। আমাকে অবশ্যই জানিও তো যে তোমাদের এই জুম্যানজি সিনেমাটা কীরকম লেগেছে। আমার কিন্তু বেশ লাগে বরাবরই। তো যাই হোক বন্ধুরা, এখানকার এই থিমটা কিন্তু একেবারে অন্যরকম ছিল, আগের বার যেরকম হয়েছিল সেটা থেকে একেবারেই অপোজিট থিম। সত্যি বলতে এরকমই ভালো লাগে, একটার সাথে যখন দেখি অন্য থিমের একেবারে দূর দূর অবধি কোনো মিল নেই, তখনই তো সত্যি বলতে ভালো লাগে, তাই নয় কি? কিন্তু প্যান্ডেলে এই এত রাতেও এত ভিড় ছিল, সত্যি বলতে মনে হচ্ছিল না যে এখন কিন্তু রাত্রে প্রায় ৩টা ৩টা ৫। দেখো মানুষের কীরকম ভিড়, সত্যি বলতে এই দুর্গাপূজার জন্য তো সবাই সারাটা বছর অপেক্ষা করে থাকে, তাই এই ভিড় উপেক্ষা করে রাতে কটা বাজে সেসব পরোয়া না করে সবাই একদম জমিয়ে দুর্গাপুজো এনজয় করছে। তবে বন্ধুরা, একটা অনেস্ট ওপিনিয়ন তোমাদের সবাইকে দেব, এই প্যান্ডেল সজ্জার থেকেও বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার দেবী প্রতিমা। এত স্নিগ্ধ, এত শীতল, এত সুন্দর একটা এখানে পরিবেশ, দেবীর মাথার ওপর এখানে যে ঠিকরে আলো পড়ছিল ওপর থেকে, আর দেবী প্রতিমা কিন্তু একটা একেবারে অন্যরকম আদলে তৈরি, যেটা কিন্তু আমি এখন অবধি কোনো প্যান্ডেলে দেখিনি। তোমরা দেখো এই যে ওপর থেকে আলোটা পড়ছে আর সামনেই জল, এত সুন্দর লাগছিল, মানে সমস্ত প্রতিমার থেকে কিন্তু একেবারে আলাদা, একেবারে অন্যরকম এই প্রতিমাটা আমার কিন্তু বেশ লেগেছিল। কিছুদিন ফোনের ওয়ালপেপারে এখন এই প্রতিমাটাই থাকবে, এটা কিন্তু আমার দারুণ লেগেছে প্রতিমাটা। আরও যেই একটা বিষয় ভালো লেগেছিল, সবাই কিন্তু প্যান্ডেলের এন্ট্রিতেই যত ইচ্ছা কারুকাজ করে সব কিছু, এক্সিট একেবারে সিম্পল হয়। এরা কিন্তু এক্সিটের এখানেও দেখো চারদিক দিয়ে কত সুন্দর করে এরা এক্সিট গেটটা বানিয়ে রেখেছে, মানে প্যান্ডেলের একদম শুরু থেকে শেষ অবধি সবটাতেই কিন্তু নিপুণতার ছোঁয়া রয়েছে, এটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছিল। তাহলে বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর আমরা যেখানে আছি সেটা হচ্ছে সবুজ সংঘ। আর এই সবুজ সংঘ দিয়েই কিন্তু আমি আমার এবছরকার খড়গপুর ২০২৪ পুজো পরিক্রমা শেষ করছি। আর যদি যেই প্যান্ডেলগুলো হয়তো বাকি রয়ে গেছে সেখানে আর আমার যাওয়া হয়নি, মোটামুটি আমি যেখানে যেখানে যেতে পেরেছি আমি কিন্তু মোটামুটি প্রায় ৯০% প্যান্ডেলই কভার করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবছর কিন্তু শুনেছিলাম এখানে নাকি খুব দারুণ একটা থিম হচ্ছে। কি থিম হচ্ছে চলো দেখে নেওয়া যাক। এখানকার থিম হচ্ছে অতিথি দেব ভব, মানে অতিথিকে যে আমরা
ভারতীয়রা ভগবান রূপে পূজা করি। যখন ঘরে কোনো অতিথি আসে আমরা ভাবি যে আমাদের ঘরে হয়তো স্বয়ং ঈশ্বর এসেছে এবং আমরা তাকে যার যেরকম সামর্থ্য সেইভাবে আমরা তাকে সেবা করি। যে যতক্ষণ আমাদের ঘরে থাকে আমরা কিন্তু তাকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করি নিজেদের সামর্থ্য মতো, আর এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু এক একটা মানুষের বিকার নিয়েও দেখো লিখে রাখা হয়েছে। এরপর চলো এরপর আমরা একেবারে মেন প্যান্ডেলের দিকে ঢুকে পড়ি। এই দেখো এখানে সামনে কিন্তু আমাদের ভারতের যেই ম্যাপটা মানচিত্রটা সেটা কিন্তু একেবারে জলজল করছিল। আর এই মানচিত্রের সামনেই যেই একটা নজর কাড়া বিষয় ছিল সেটা হচ্ছে একটা বিশালকায় শিবলিঙ্গ, যেটার কিন্তু চারদিক থেকে ধোঁয়া উঠছিল। আর সামনেই একজন পুরোহিত শিবলিঙ্গের মাথায় কিন্তু জল ঢালছে। দেখো কি সুন্দর লাগছিল দেখতে জিনিসটা, মানে এটা যারা চাক্ষুষ করেছে তারাই জানে যে এই দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগছিল। চারদিকে ত্রিশূল ফুল দিয়ে মহাদেবের এই সুন্দর শিবলিঙ্গটাকে এত সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছিল, মনে হচ্ছিল যেন আমরা সবাই শিবরাত্রিতে বেরিয়েছি। সত্যি এই জিনিসটা কিন্তু অসাধারণ লেগেছিল। আর এখানকার যেটা এবছরকার থিম অতিথি দেব ভব, আমাদের কিন্তু বন্ধুরা সংস্কৃতিতে যখন ঘরে কোনো গেস্ট আসে কোনো অতিথি আসে আমরা কিন্তু তাকে নিজেদের সাধ্যমতো ঈশ্বররূপেই পুজো করি। যার যেরকম সাধ্য সে সেরকমই করি। এই থিমটা যে এবছর এখানকার ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে এদের জন্য কিন্তু সত্যি এটা একটা বাহবার দাবি রাখে। আর এই দেখে নাও এখানে কিন্তু এরপর আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। ওপরে কিন্তু এখানে সমস্ত ঘন্টা ঝোলানো রয়েছে। এরপর চলো চলে যাওয়া যাক। আর ওই দেখো প্যান্ডেলের সাইডে যেই কাজগুলো রয়েছে এখানে কিন্তু দেবীর মুখ এখানে নানা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নানা কাজের মাধ্যমে, কাঠের কাজের মাধ্যমে, বাঁশের কাজের মাধ্যমে। আর ওখানে প্যান্ডেলের মাঝেই কিন্তু মহাদেবের যেটা তৃতীয় চোখ, যেটা খুললেই সব সংসার সব কিছু বিনাশ হয়ে যাবে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওখানে করা রয়েছে। আর এই দেখো এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু সেই বারাণসীর ঘাটগুলো মনে হচ্ছে যেখানে কিন্তু খুব সুন্দর করে আরতি করা হয়। দেখো এখানে কিন্তু সেই পুরোহিতরা সবাই হাতে বড় বড় আরতির সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে আরতি করছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমরা কিন্তু সেই গঙ্গার তীরেই এসে পড়েছি। তো যাই হোক বন্ধুরা এরপর চলো ভিতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে ভিতরে এখানে কী রয়েছে। তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে এই প্যান্ডেলের ওপরকার সিলিংটা, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এরপর যেটা আমি এখানে দেখলাম এখানে কিন্তু অলরেডি মায়ের বরণ শুরু হয়ে গেছে। তোমরা তো জানোই যে এবারে পুজোর সমস্ত কিন্তু সময়সূচিগুলো এরকমই ছিল যে সত্যি বলতে কখন সপ্তমী শেষ হচ্ছে, কখন অষ্টমী শুরু হচ্ছে, কখন নবমী শেষ হচ্ছে এবং কখন যে দশমী লেগে গেল সত্যি বলতে কিন্তু ঠিকঠাকভাবে কিছু বোঝাই যাচ্ছিল না। আর এখানে যেটা দেখলাম এখন কিন্তু প্রায় বাজছিল রাত্রি 3:30, আর এখানে কিন্তু মায়ের বরণ অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা এটাই দিয়ে আমার আজকের খড়গপুর পুজো পরিক্রমার ব্লগটা আমি শেষ করছি। এরপর ছিল আমাদের সবার ঘরে ফেরার পালা। সত্যি বলতে এবছর পুজোটা এত ভালো কাটিয়েছি আমরা চারজনে, অনেক বছর পর যেন এত সুন্দরভাবে ঘুরলাম, এত সুন্দরভাবে ব্লগ করলাম। আর সত্যি বলতে আমাদের যদি কাছের মানুষরা যাদেরকে উপর আমাদের এতটা ভরসা, যারা আমাদের এত ভালোবাসে, তারা সঙ্গে থাকলে কিন্তু পুজোটা ভালোই কাটে। তো যাই হোক খড়গপুর স্টেশনে এসে প্রথমে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর এবার চলো আমরা দুজনেই তোমাদের কিছু কথা বলি। তাহলে বন্ধুরা আজকের আমাদের আলটিমেটলি পুজো শেষ হয়ে গেল, আর আজকের এই ব্লগটা দিয়েই আমরা আমাদের দুর্গা পুজো পরিক্রমা খড়গপুর মেদিনীপুর তোমরা সবই দেখতে পেলে। আমরা চারজনে এবারে প্রচুর আনন্দ করলাম, মনে হয় অনেক বছর পর এত আমরা আনন্দ করে পুজোটা কাটালাম, তুই বলবি কিছু। মানে আমাদের পুজোটা যে এইবারে ঝড়ের গতিতে এমনি অষ্টমী একসঙ্গে পড়েছিল বলে পুজো একদিন কম ছিল, তাও আমরা এবারে ফাটিয়ে আনন্দ করেছি। মানে সমস্ত ঠাকুর দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটা একদম দারুণ কেটেছে, তোমরা সবটাই তোর চ্যানেলে দেখতে পেয়েছো। আর আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য সবাইকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো ইটস ইশানি। আর তোমাদের সবাইকে আবার জানাই একবার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখনও যারা বড় বড় প্যান্ডেলগুলো দেখোনি, ঠাকুর এখনও আছে, এখনও যাও ঝটপট গিয়ে দেখে নাও, আর যদি না দেখতে পারো তাহলে আমার চ্যানেলে দেখে নাও, সব আপডেট পাবে। আর ঠিক আছে সবাইকে জানাই শুভ বিজয়া, এখন আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।